মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ইস, ঠাউর ডাক্তারবাবু অহনই নাই, কইছিলাম আমি সন্ধ্যাবেলা একটা ঝামেলা হইব, উনি যেন বাসাতে থাকে, একটা কথাও যদি আমার শোনেন উনি। তুমি দেখো বদ্দি আর তোমার ছোট দেওরের ওই থুতা মুখ, আজকে আমি ভোতা করেই ছাড়বো। বুঝতে পারছি না ময়না কিছু বললো না কেন। আমার কি মনে হয় জানিস তো বজ্র, আজকে আমাদের বাড়িতে আবার একটা বিশাল ঝামেলা হতে চলেছে, তুই দেখিস। হইলে হইব, কিন্তু এখন কথা জানো তো, সব ভালো যার শেষ ভালো। আরে ময়না, শেষটা কোথায়? না না, সেসব ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, মা আর ছোট মা তোমাকে এত কিছু বললো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনালো, তুমি সব কিছু শুনলে? ওই সব স্যার, দাদাভাই কি বললো গো তোমাকে? শুনো, কাউরে কইতে পারবে না কিন্তু আমি অহন যা কুমু। কি ব্যাপার বলো তো, আগে কও, তোমাকে বিশ্বাস করতে পারি তো? 100 বার করতে পারবো। এই বিয়ান কম্বলে ফেললি, 500 বার এক্স্যাক্টলি। কি বলছো ময়না? তার মানে এই সব কিছু পিছনে মোহ ছিল? না না বিহান, আই সে আছে শুন না কেন? দেখ বাবা, শুনুক তো, সবার জানাটা দরকার ময়না। না না বিহান, তুই তখন কেন বলনি? শুনো, ও কিন্তু টের পাইয়া গেলে সাবধান হইয়া যাইব, আর ওরে কিন্তু আগে টের পাইতে দিলে হইব না, আগে আমাকেও জানানোর চেষ্টা করতে হইব যে কেনটা হাতে হইতেছে, কোনোভাবে মোহ দিদিরে কোনো ফাঁদে ফেলাইতেছে। আর আজকাল তো খবরে দেখাইতেছে এইসব হইতেছে, ভয় দেখাইতেছে মোহ দিদির, ওই ব্যাটারে কোনো রকম ভাবে ধরতেই হইব, কিন্তু কিন্তু ধরুন না কেমনে। আসাব আসাব, এখন কাম করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম একখান জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু আই জি লাগবো, যত তাড়াতাড়ি সম্ভব লাগবো, আর কিন্তু আমারই শুধু দিলে হইব না, ঠিক সময়ে ঠিক জায়গা মতো রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি কখন কোথায় রাখতে হবে আমাকে বলে দিও, আমি নিজে দায়িত্ব নিয়ে সব কটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা বড় মা, তুমি শুটকি খাও? শুটকি ওমা কেন খাবো না? না মানে এই কদিন খাই না, এই লেগ গাই। আহারে ময়না, আর বোধহয় খাওয়া হবেও না জানিস। না অন্তত এ বাড়িতে তো নয়, এ বাড়িতে যদি শুটকি ঢোকে না ব্যাস সবাই বাড়ি ছেড়ে পালাবে। আমারও না ওই জন্য আর খাওয়া হয় না জানিস। কি হয়েছে রে? না না, ওই ওইদিকে বিহান দাদা কি কইতেছে, খাড়াও তো। ওটা আবার কি হলো? না না তোমার কিছু করতে হইব না, খাড়াও না, আমি দেখাইতেছি, ঠিক আছে? আচ্ছা জিনিসটা তো পেয়ে গেছি, এবার জায়গা মতো রাখতে হবে তো। আমার মন কইতেছে একটু পরে সুযোগখান পাইবো, আর পাইলি না চা খেতে ইচ্ছে করছিল, ময়নাকে বললাম চা দিয়ে, দিচ্ছে না জানো। কি বলবো বলো তো, দিচ্ছে না।
এবার ভাবো মেজদি, কি দিনকাল পড়েছে, এখন এ বাড়িতে কি হবে না হবে সেটা নাকি ময়না সিদ্ধান্ত নেবে। আমি বুঝতে পারছি না রে, দিদি ভাই তো রয়েছে ওখানে, তা ময়না হবে না বললো, চা দিদি ভাই কিছু বললো না? হ্যাঁ সেটাই কি স্বাভাবিক নয় কি? এই বদ্যির জন্যই তো ময়নার এতটা বারবারন্ত আজ। তুমি দেখো মেজদি, এই দুজনেরই না থোঁতা মুখ আজকে ভোঁতা করেছে। হয় ময়না স্বীকার করবে ও চুরি করেছে, না হয় ও যে চোর নয় সেটারও প্রমাণ দেবে, ব্যাস। গোলু, এই ছোট তোমায় খুঁজছে। হ্যাঁ সে তো খোঁজারই কথা, কি বলবে বলছিল বল না। থাক, ভেবে দেখলুম ওইসব কথা তোমাকে আর শুনিয়ে কোনো লাভ নেই, কারণ শুনলেও তো তুমি বিশ্বাস করবে না। কেউই বিশ্বাস করছে না, তুমি বা কেন বিশ্বাস করতে যাবে বলো? তাই আমি ভেবেছি কি যে এসব না করে বরঞ্চ নিজেদের একটু সাবধান হলেই বোধ হয় ভালো হয়। তুমি এক কাজ করো তো, তুমি যাও, তুমি গিয়ে দোকান থেকে না একটা ভালো দেখে তালা কিনে নিয়ে এসো, আমি আমার ঘরের দরজায় একটু তালাটা পড়াবো। তালা দিয়ে রেখে কি লাভ হবে বলো? কারণ সেই তালার চাবি তো তোমার কাছে থাকবে, তোমার যখন মনে হবে টুক করে তালাটা খুলবে আর ঘর থেকে টাকা নিয়ে তারপরে সেটা ভুলে যাবে। আমি আবারো বলছি ওই টাকা আমি নিয়ে নি। আহ অত চেঁচিয়ে বলার তো দরকার নেই, তুমি তো ফোনেই বলেছো সেটা তুমি নাও নি। কিন্তু তুমি বলেছিলে যে এখন ট্রেলার শোনাচ্ছ, বাড়িতে এলে নাকি সিনেমা দেখতে পাবো, তা কি বলবে বলো, কি কি দেখাবে সিনেমা? আমি তো দেখতে পাচ্ছি না কিছু। অপেক্ষা অপেক্ষা বলিও। ডাক্তার বাবু অহনি নাই, কইছিলাম আমি সন্ধ্যাবেলা একটা ঝামেলা হইব, উনি যেন বাসাতে থাকে, কথাও যদি আমার শুনেন উনি। কি হয়েছে তা কি বলবি তো? বলছি দিদি ভাই দাঁড়াও, বলছি বলছি। ও ময়না দুপুরে কি হয়েছে তুমি বলো। সকালবেলা ছোট বাবুর আলমারি থেকে টাকা খোয়া গেছে, আর দুপুরবেলা মেজমার ড্রয়ার থেকে। খোয়া যায়নি ময়না, চুরি হয়েছে বলো, চুরি হয়েছে। শুরু করি তয় বিহান দাদার কাম খান করতে সুবিধা হইব। আচ্ছা তাই কইতেছি তো, ছোট মা আর মেজমা কইতেছে আমি ওদের ঘর থেকে নাকি টাকা চুরি করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।